ইয়ার্স অনেকেরই ফোন গরম হয়ে যায় বা ফোন হ্যাং হয়ে যায় বা ফোন স্লো কাজ করে বা ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত ফুরিয়ে যায়। তো তাদের জন্য আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আপনি সমাধান করতে পারবেন। তাহলে চলুন আপনাদেরকে সেই প্রসেসটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনি প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে চলে আসলাম, তারপরে আপনি উপরে দেখতে পারবেন যে এখানে এই থ্রি ডট লাইন, ঠিক আছে? এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে সেটিং আছে, এই সেটিংয়ে একটা ক্লিক করবেন। এই সেটিংয়ে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন, ইনস্টল ডাউন করে, ঠিক আছে? নিচের দিকে আসবেন। এই যে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে এই যে সাইড সিটিং, ঠিক আছে? এই সাইড সিটিংয়ে ক্লিক করবেন, তারপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে? আসার পরে এখানে দেখতে পাবেন যে থার্ড পার্টি সাইন ইন, ঠিক আছে? তো এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে থার্ড পার্টি সাইন ইন এই অপশানটা আপনি এটা অন করে দেবেন, ঠিক আছে? এনেবল করে দেবেন। আমার এখানে অন করা আছে, তাই আমি অন করতেছি না। এই যে দেখুন এইভাবে অফ করলাম, এইভাবে আপনি এটা অন করে দেবেন। তারপরে একটু বেঁকে চলে আসলাম, তারপর একটু নিচের দিকে যাবেন, দেখবেন ডাটা স্টোরেজ, ঠিক আছে? তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজার থেকে যত ধরনের ওয়েবসাইটে ঢুকছি বা যত ধরনের ডাউনলোড দিছি সবগুলো কিন্তু এখানে থেকে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক MB খরচ হবে এবং আমার ফোনের স্টোরেজ কিন্তু ফুল হয়ে যাবে। তো এই জিনিসটা যদি ক্লিয়ার করে রাখেন তাহলে আপনার ফোনটা কিন্তু অনেকটা ক্লিয়ার থাকবে এবং স্টোরেজ থাকবে ফাঁকা, আপনার ফোনটা কিন্তু অনেক ভালো চলবে এবং আপনার ফোনে কোনো ধরনের জ্ঞানদাম থাকবে না। তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার ফোনটাকে খুব স্ট্রং রাখতে পারেন এবং ভালোভাবে কাজ করতে পারেন। দ্যাটস ইট।